সবাইকে আমার চ্যানেল আবার স্বাগত তো আজকে আমি ক্লাস সেভেন গ্রামার কোশ্চেন বান্ধের একটা সিন পার্ট নিয়ে চলে এসেছি দেখো এইট তোমাদের যেট সেটা তোমাদের রয়েছে দ্য স্টোরি অফ প্রজার পাইন এই চ্যাপ্টারটা তোমাদের আজকে আমি সলভ করবো ইউনিট ওয়ান তো তোমরা কমেন্ট করেছিলে একশো সত্তর এবং একাত্তর পাতা সলভ করিয়ে দেওয়ার জন্য তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ইউনিট ওয়ানই রয়েছে এই দুটো পাতাতে বাকি একশো বাহাত্তর থেকে পরের পাতাগুলোতে ইউনিট টু রয়েছে সেটা যদি লাগে অবশ্যই আমায় কমেন্ট করবে আমি পরের ভিডিওতে করে দেবো আজকে আমি শুধুমাত্র ইউনিট ওয়ান সলভ করবো অর্থাৎ একশো সত্তর এবং একশো একাত্তর পাতা তো এই দুটো পাতা আজকে আমি সলভ করছি তো দেখো এটা দেখো উনত্রিশ নম্বর প্যাসেজ রয়েছে তো ফার্স্টেই তোমরা কী করবে সিন প্যাসেজটা পড়বে যা দেওয়া রয়েছে এখানে পুরো জিনিসটা পড়বে বাকি তোমরা তো আশা করছি এটা বই থেকে তোমরা পড়েছো টেক্সটটা পড়ার সময় আর এইগুলোর যে বঙ্গানুবাদ রয়েছে এগুলো অবশ্যই পড়ে নেবে নাহলে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না তো এটা পড়ার পর তোমরা যাবে এক্সারসাইজে তো এক্সারসাইজ ফার্স্টেই দেখো কী রয়েছে ওয়াট এবং হাউ এটার একটা চার্ট দেওয়া রয়েছে এবং সেটা আমাদের ফিল করতে হবে প্রসেস পাইন স্টিক্স হাউ অর্থাৎ কেমন ছিল রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দি অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং আমি আরেকবার বলে দিচ্ছি দেখো রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং এখানে কিন্তু জায়গাও ছিল না তাই আমি নিচের লাইনে লিখেছি স্প্রিং অব দি কিন্তু গিয়ে লেখাটা শেষ হবে তো এই প্রত্যেকটাই জিনিস কিন্তু তোমরা এই সিন থেকে পেয়ে যাবে যদি এখানে স্পেলিং বুঝতে অসুবিধা হয় বা কোনো ওয়ার্ড যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এখান থেকে দেখে নিও দেখো রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং তো এই জিনিসটা কিন্তু পুরোপুরি তোমরা সিন প্যাসেস থেকে পেয়ে যাচ্ছ তারপরে এটা দেখো হাউ দেওয়া রয়েছে অর্থাৎ দেখো এখানে লেখা রয়েছে অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল তো এইটা ওয়ার্ড আমরা এই জিনিসটা কী যেটা কিনা এপ্রিলের স্কাইয়ের মতো দেখতে সেটা হচ্ছে ব্রজার পাইন্স আইজ তার চোখ দুটো ছিল এপ্রিলের আকাশের মতো এপ্রিল মাসে যেমন আকাশ হয় তার মতো তো এখানে দেখো তারপরে ওয়ার্ড দেওয়া রয়েছে হার গোল্ডেন হার লং গোল্ডেন কর্লস হাউ অ্যাজ ব্রাইট অ্যাজ দি সানলাইট ইন স্প্রিং টাইম অ্যাজ ব্রাইট অ্যাজ দি সানলাইট ইন স্প্রিং টাইম ঠিক আছে তো এটা গেল আমাদের নাম্বার এ এবার দেখো নাম্বার বিতে রয়েছে কোয়েশ্চেন আনসারস কোয়েশ্চেন আনসারে দেখবো আমরা ফার্স্ট এডটা যেটা আছে সেটা হচ্ছে হু ওয়াজ সিরিজ তো এর আনসারটা আমি পুরোপুরি একেবারে প্যাসেজ থেকেই আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে দেখো সি দিয়ে স্টার্ট রয়েছে কিন্তু আমরা এখানে স্টার্ট করবো সিরিজ দিয়ে যেহেতু এখানে সিরিজ উল্লেখ করা রয়েছে তো সিরিজ দিয়ে আমরা স্টার্ট করবো তোমরা ফার্স্ট সিরিজ লিখবে লেখার পর ওয়াজ লিখবে সিরিজ ওয়াজ দ্য গডেস অফ ক্রপস প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ সো অন হার ডিপেন্ডেন্ট দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড তাহলে এইখান থেকে এত অব্দি আমি ব্র্যাকেট করেছি এবং বিয়ের ওয়ান বলে আমি লিখে দিয়েছি তো তোমরা পুরোটা এত অব্দিই লিখবে এবং শি এর জায়গায় শুধুমাত্র সিরিজ করে দিও ঠিক আছে এটা গেল আমাদের বিয়ের ওয়ান এবার দেখো বিয়ের টু দেখবো হোয়াট ডিড এভরিবাডি সে অ্যাবাউট প্রজার পাইন এভরিবডি সেইড অ্যাবাউট প্রজার পাইন দ্যাট শি ওয়াজ দি স্প্রিং আরেকবার বলি দেখো এভরিবাডি সেইড অ্যাবাউট দি প্রজার পাইন দ্যাট শি ওয়াজ দি স্প্রিং ফুল স্টপ এরপর রয়েছে নাম্বার থ্রি ওয়াই ওয়াজ প্লুটো ভেরি লোনলি তো এটাও আমি দেখাবো একবারে প্যাসেজ থেকে দেখো আমি দাগিয়ে রেখেছি ব্র্যাকেট করে এখানে তোমরা যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো হি লেখা রয়েছে এখানে তোমরা প্লুটো দিয়ে স্টার্ট করবে যেমন এখানে শি ছিল এবং আমরা সিরিজ করেছিলাম ঠিক সেরমই কিন্তু এখানে হি এর জায়গা আমরা প্লুটো করবো প্লুটো হ্যাড অফ এন আক্সড

হি হার্ড ভয়েজেস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুশেস প্লুটো ওয়াজ কিউরিয়াস বিকজ হি হার্ড ভয়েজেস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুশেস তো এই জিনিসটা যেটা আছে সেটা কিন্তু আনসার কিন্তু এই প্যারাসেজে বা এই প্যারাগ্রাফে কিন্তু নেই দেওয়া এটার জন্য কিন্তু আমরা পরের যে প্যারাগ্রাফটি রয়েছে অর্থাৎ তোমরা দেখতে পাবেন ঠিক এটা উনত্রিশ নম্বর প্যাসেজ এর পরের পাতায় রয়েছে তিরিশ নম্বর প্যাসেজ সেখান থেকে এটা আমাকে নিতে হয়েছে কারণ এই প্যাসেজের অন্তর্গত এই কোয়েশনটা নয় তোমরা চাইলে দেখে নিতে পারো পরের প্যাসেজ আমি দেখিয়ে দেবো এই আনসারটা ওখানেই রয়েছে তো যাই হোক আমি তো এখানে লিখে দিয়েছি তোমরা এখান থেকেই লিখে দেখে দেখে লিখে নিও ঠিক আছে এরপর দেখো রয়েছে শূন্যস্থান নাম্বার সি দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দি পিপল অফ দিস ওয়ার্ল্ড ডিপেন্ডেন্ট অন সিরিজ বিকজ শি ওয়াজ দি গডেস অফ ক্রপস প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ ঠিক আছে নাম্বার টু প্রজার ওয়াজ দি ডট ওয়াজ হার ডটার হুম শি লাভড মোর দ্যান হার লাইফ ফুল স্টপগুলো অবশ্যই দেবে তো এইগুলো প্রত্যেকটারই আনসার কিন্তু আমরা প্যাসেজ থেকে খুঁজেছি তোমরা কিন্তু একবার দেখে নিও প্যাসেজটা যদি পড়ে এ এগুলো করো তাহলে কিন্তু বুঝছে এবং আর বুঝতে খুবই সুবিধা হয়ে যাবে তোমাদের এবং তোমরা বুঝতে পারবে যে এইগুলো লেখাগুলো এই প্যাসেজ থেকেই নেওয়া এবং কোন লাইনটা কোথায় রয়েছে সেটাও তোমরা বুঝতে পারবে নাম্বার থ্রি while গ্যাদারিং flowers প্রজার danced and অ্যান্ড স্যাং উইথ হার companions full stop ফোর ফার ডাউন the আর্থ দেয়ার লিফ্ট dark প্লুটো কমা কিং অফ দি ল্যান্ড অফ দি ডেড এরপর এখন নাম্বার ডি রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন বিলো একটা বক্স দেওয়া রয়েছে এবং আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে একটা র্যান্ডাম কটা সেন্টেন্সেস দেওয়া রয়েছে তো দেখো এখানে রয়েছে ক্রপস গ্রো ইন রেনি সিজন দিস ওয়াজ দি ব্রাইটেস্ট ডে ইন ডে অফ হিজ লাইফ হরভজন সিং টু থ্রি লং ওভারস আর টাইগার ওয়াজ হাইডিং বিহাইন্ড দি বুশ তাহলে এটা গেল আমাদের চারটে ওয়ার্ড যেটা কিনা ওয়ার্ডস যেটা আমাদের দেওয়া রয়েছে এই হেল্প বক্সে নাম্বার ডি নাম্বার সি নাম্বার বি এবং নাম্বার এম এই চারটে আমি করালাম পেজ নাম্বার একশো সত্তর এরপর একশো একাত্তর পাতায় যেটা রয়েছে প্যাসেজ নাম্বার থার্টি তো এটা দেখো থার্টি নম্বর প্যাসেজ রয়েছে এটাও আগে পড়বে তারপরে এর যা এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো করবে তো নাম্বার এতে দেওয়া রয়েছে কোয়েশন আনসার হু চান প্লুটো তো এর আনসারটা আমি একটু দেখিয়ে দিই দেখো এখানে আমি দাগিয়ে রেখেছি তো এখান থেকে তোমরা লিখবে প্লুটো ওয়াজ চানড অ্যাট দি সাইট অফ দি লাভলি মেইডেন কমা দেবে এত অব্দি লেখার পর ফুল স্টপ দেবে না কমা দেবে লেখার পর প্রজার পাইন লিখবে ঠিক আছে এই লাইনটা লিখে কমা দিয়ে প্রজার পাইন লিখে দেন ফুল স্টপ দেবে কিন্তু আমি এতগুলি দাগিয়ে রেখেছি কিন্তু তোমরা কিন্তু প্রজার পাইনটা অ্যাড করবে দেন স্টপ দেবে নাম্বার টু হোয়াট ডিড হি থিঙ্ক ওয়েন হি লুকড অ্যাট প্রজার পাইন্ট প্রজার পাইন্ড তো এটার আমি আনসারটা একটু বলে দিই তো এর আনসারটা দেখো আমি একবার বলে দিই এর পাশে লিখে রেখেছি আমি ওয়েন হি লুকড অ্যাট প্রজার পাইন হি থট হি মাস্ট মেক হার হিজ কুইন ফুল স্টপ কুইন অফ দি লিখে ফুল স্টপ করবে তাহলে কোথা থেকে স্টার্ট হলো ভেন থেকে বেন হি লুক ড্যাট প্রজার পাইন হি থট হি মাস্ট মেক হার হিজ কুইন ফুল স্টপ তাহলে এই দুটো লাইন এবং এই কুইন অফ দি লেখার পর এটা শেষ হচ্ছে এরামসার নাম্বার থ্রি দেখো ওয়াই ডিড হি ক্যারি প্রজার পাইন টু হিজ ক্যারিয়েট হি ক্যারিড প্রজার পাইন টু হিজ ক্যারিয়েট বিকজ বিকজ লেখার পর আমি এর বাকি অংশটুকু স্ক্রিনে দিচ্ছি স্ক্রিন থেকে তোমরা লিখে নিও এখানে কিন্তু জায়গা হচ্ছে না লেখার তো আমি এত অব্দি আগে লিখিয়ে দিলাম যে হি ক্যারিড ক্যারিটা ক্যারিড হয়ে গেছে ডিট থাকার জন্য যেমন এখানে থিঙ্কটা থট হয়ে গেছিলো তো এটা হচ্ছে ক্যারিড প্রজার পাইন টু হিজ ক্যারিয়ার বিকজ লেখার পর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছে সেই অংশটুকু লিখবে তোমরা তারপর দেখো এখানে রয়েছে হোয়াট হ্যাপেন্ড ওয়েন উইথ হিজ স্ক্রিপচার প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড ওয়েন প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হি স্ক্রিপচার লেখার পর তোমরা চলে যাবে দেখো প্যাসেজে আমি দাগিয়ে রেখেছি তোমরা এখান থেকে দেখে লিখে নিও দ্য গ্রাউন্ড দ্য টিটা ছোটো করবে দ্য গ্রাউন্ড ওপেন্ড ওয়ান্স অ্যান্ড ক্যারিয়েট হর্সেস অ্যান্ড অল প্লান্সড ইন্টু দি ডার্কনেস বিলো তাহলে কিন্তু তোমরা আগে এই অংশটুকু লিখবে ভেন প্লুটোস্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ স্ক্রিপচার দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাটভান্স অ্যান্ড ক্যারিয়েট হর্সেস অ্যান্ড অল প্লান্সড ইন্টু দি ডার্কনেস বিলো ঠিক আছে এরপর যেটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে নাম্বার বি

তো এখানে তোমরা অল ডিরেকশান অব দি লিখলে অল ডিরেকশন অফ সব দি লেখার পর এই আনসারটা শেষ হচ্ছে এখানে এরপরে যেটা হবে তোমাদের এখানে নাম্বার থ্রি প্লুটো ড্রোভ ফার্স্ট বিকজ হি ওয়াজ আ ফ্রেড দ্যাট প্রজারপাইন্স মাদার সিরিজ উড সুন আপিয়ার দেয়ার ইন সার্চ অফ আর ডটার দেখো এখান থেকে এত অব্দি পুরো ব্র্যাকেট করা রয়েছে নাম্বার থ্রি বিয়ের থ্রি যেটা ওটা তোমরা লিখবে এখান থেকে দেখে হিয়ের এইজটা অবশ্যই ছোটো করবে ঠিক আছে এরপর দেখো নাম্বার ফোর প্লুটো কুড নট ড্রাইভ থ্রু দি ওয়াটার বিকজ দ্য রিভার ওয়াজ ফুল টু দি ব্রিম তাহলে এটা তোমরা লিখছো নাম্বার ফোরে দি গ্রাউন্ড ওপেন্ড অ্যাটভান্স অ্যান্ড ক্যারিয়েট হর্সেস ক্যারিয়ার্লানস ইন টু দি ডার্কনেস বিলো এটা আমি এখানেই লিখে দিয়েছি এটা তোমরা আগেও করলে এখানে এই যে কোয়েশন আনসারে তো সেমই রয়েছে তোমরা এটা দেখে করে নিও এই যে এই লাইনটা দেখো ওপেন অবধি লেখাই রয়েছে বাকি অ্যাডভান্স থেকে বিলো অবধি লিখতে হয়েছে নাম্বার সি দেখো রয়েছে কয়েকটা সিনোনিম দেওয়া রয়েছে যার ওয়ার্ডগুলো সেম মিনিংফুল ওয়ার্ড আমরা খুঁজবো এইখান থেকে তো এটা তোমরা এই প্যাসেজ নাম্বার থার্টি এবং প্যাসেজ নাম্বার টোয়েন্টি নাইন দুটো মিলিয়েই দেওয়া রয়েছে তো এই দুটো প্যাসেজ থেকে খুঁজে তোমাদের জিনিসটা লিখতে হবে তো দুটো প্যাসেজ মিলিয়েই দেওয়া তো আমি ওটা দেখিয়ে দিচ্ছি একবার ফ্লাওয়ার্স দেখো ব্লসমস ইমপ্রিজেন্ট ক্যাপটিভ ব্যাটন ইন্ডিকেটিং কিংস পাওয়ার স্ক্রিপচার ড্রাইভড প্লান্টড প্লানস্ট এই যে এটা দেখো তোমরা এখানে যেটা এক্ষুনি দেখালাম যেটা এই যে প্লান্সড এই স্পেলিংটা হবে ঠিক আছে তো এটা গেল আমাদের ইউনিট ওয়ান এবং একশো সত্তর আর একাত্তর পাতা ইউনিট টু আমি পরের ভিডিওতে করব যদি তোমাদের লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো এটাও কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে পাশাপাশি বেলাইকানে ক্লিক করে দেবে থ্যাংক